helping attitude. You should help people. You are helping people means you are helping yourself. Helping attitude that have it. If not to say, what to live? They were again to you people to put the power. She didn't give you ideas. So that manush can help. There was a Allah in the manush of morning beside you. There are Aljan, I want to give you that. God will give you that. I want to give you a bonus. There are Ambra, Tarda, the Tigger, the Ambra. আমি আগে একটা কথা বলছি যে কেউ চুরি করে বড় লোক হয় তুমি যদি তোমার হোয়াট ইজ ইউর এগ্রিমেন্ট ইউ শুড সার্ভ হিয়ার ইউ শুড বি অনেস্ট হিয়ার তোমার এখানে তো বলছো না যে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এখানে তো অনেস্টির কথাটা আছে তুমি এগ্রিমেন্টের বাইরে কিছু করবে না দ্যাট শুড বি ইউর কমিটমেন্ট ইন ইউর লাইফ সেটা ঘরে হোক ঘরের বাইরে হোক সেটা অফিসে হোক সেটা সমাজের যে কোনো জায়গায় হোক তোমার দেশে হোক দেশের বাইরে হোক তোমার এগ্রিমেন্ট যা তার বাইরে তুমি কিছুই করবে না যদি করো এটা হবে তোমার জীবনের সবচেয়ে একটা ক্ষতিকর ইনভেস্টমেন্ট That will be really your bad investment. In your life, যদি নিজেকে তুমি ডিজাইনার্স করো দরকার হলে বলবা আজকে আছে না অনেকে আমরা দেখেছি আমাদের এখানে প্রথম প্রথম গার্ডেন দিয়ে এত বড় বড় অস্ট্রেলিয়ান মাংসর পিস আমি আসি সেগুলো ইন্ট্যাক্ট দেখেছি পিঠের একটু চিন্তা রেখে আস্ত মাছ গুলা ফেলে দিচ্ছে violating your agreement. কোথায় তারা যারা এগুলো করে কোথাও শান্তি নেই এগুলো হলো অশান্তির লক্ষণ ইজ এ ডিজিজ ইজ এ জার ইজ এ ইনফেকশন ইজ এ রিয়েল ইনফেকশন এই ইনফেকশন তোমার মধ্যে তুমি গ্রো করছো ডেফিনেটলি ইওর চিলড্রেন উইল গেট ইট পাবি ইনফেকশন তুমি চোখে দেখো না তুমি দেখবে না যে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছে ও বেটা দেখে অ্যান্টিবায়োটিক যে আবিষ্কার করেছে সে ইনফেকশন দেখে তুমি দেখবে না এটা তোমাকে একদিন শেষ করে দেবে কলাপস করে দেবে সুতরাং You should see your picture like movie. দেখো কাজে কোনো লজ্জা নাই আমি যে বললাম যে আমি কি করেছি আমি গরু ফেলেছি আমি ছাগল ফেলেছি আমি জমিতে চাষ করেছি মামাদের বাড়িতে হাল ধরে তাতে কি আমি ছোট হয়ে গেছি ছোট হয়েছি না সুতরাং কাজকে ভাবা সেটা ছোট হোক বড় হোক ইউ শুড ক্রিয়েট ইউর সেলফ আর এই টিভি যদি ফাটে কি হবে লাইফ একটা ডিম বাইরে থেকে
ফাটলো এটা পড়ে নষ্ট হয়ে গেল আর একটা ডিম ইনসাইড থেকে ফাটলো এটা কি আসলো বেরিয়ে আসলো একটা লাইফ বেরিয়ে আসলো যখন ডিম নিজে নিজে ভিতর থেকে নিজে নিজে ফাটে তখন দেয়ার যে লাইফ যে লাইফ ক্যান চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড তোমার একটা ডিম থেকে একটা মুরগি হলো নিজে থেকে ফেটে একটা মুরগি বছরে 300টা ডিম দেয় ওই 300টা ডিমকে যদি তুমি আবার মুরগি বানাও ই ক্যান চেঞ্জ দ্য সোসাইটি দ্যাট মুরগি ক্যান চেঞ্জ দ্য কান্ট্রি ইউ আর ওয়ান ইউ ক্যান চেঞ্জ দ্য কান্ট্রি সুতরাং চেঞ্জ করতে বেশি দরকার হয় না নিড অনলি ওয়ান পারসন টু চেঞ্জ দ্য সোসাইটি চেঞ্জ দ্য অর্গানাইজেশন এই হোস্টেলে আমার একজন লোক দরকার একজন লোক দরকার যে ক্রিয়েট করবে নিজের থেকে তোমাদের কেউ বলে দিতে হবে না বলতে হবে না আমাকে তো কেউ বলে নাই আমাকে তো ট্রেনিংও দেয় না আমার বাবাও যা বিজনেস করে নাই আমার দাদাও করে নাই আমার শ্বশুরও করে নাই আমার ভিতর থেকে আসছে তোমার ভিতর থেকে আসতে হবে তোমার সার্ভিস তোমার দায়িত্ব তোমার কমিটমেন্ট তোমার এভরিথিং তোমার ভিতর থেকে আসতে হবে বাইরে থেকে বলে বলে কত করা যায় সুতরাং বাইরে থেকে মুশকিলে কিছু হবে না ভিতর থেকে যদি না আসে ঠিক কিনা তো সুতরাং মানি আমাদের দরকার আছে চুরি নয় ইকো পড়লে নেক্সট লেভেল মানি ইজ নো প্রবলেম Money will follow you. Don't follow money. Money will follow you if you could perform, if you can create something, if you can good result, then money will follow you. তুমি আজকে তোমার দ্বারা যদি দেখে দেখা যায় আজকে আমিনের দ্বারা যদি দেখা যায় যে হ্যাঁ এই আমিন যদি আসে ওয়েস্ট ইন্ডিজের এই অবস্থা আজকে 57% হবে ঠিক কিনা 199 এরিয়া আমি যদি একটা প্রস্তাব নিয়ে আসি স্যার আমি এই উইকেন্ডে আজকে মানে আমি আপনাকে 90% 100% অকুপেন্সি দিব দিস ইজ মাই প্রপোজাল এন্ড দিস ইজ মাই রেসপন্সিবিলিটি আই নিড গুড টিম আই নিড ইউ মেক ইউর অর্ডারগ্রাম যে আমি এই লোক চাই এই লোক চাই এই বিজনেস প্রপোজাল আজকে কাকে ধরতে হবে তার কাটার যেতে হবে কাকে জিজ্ঞেস করতে হবে কি লাগবে প্রপোজাল দিয়ে আমি দেখলাম যে হ্যাঁ আমি 57 এর জায়গায় সে 80% 90% 90 প্লাস অকুপেন্সি করে ফেলছে ডু ইউ থিংক আই শুড হেজিটেট টু পে হিম ডু ইউ থিংক নো আমি দেখবো সে আমাকে মাসে বছরে কোটি কোটি টাকা এনে দিচ্ছে তখন আমাকে তাকে লাভ লাভ করে দিতে আমার কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ইউ ক্রিয়েট সামথিং গিভ ইউর প্রপোজাল এবং দেয়ার ইজ স্কোপ ইউ হ্যাভ ফ্যাসিলিটি ইউ হ্যাভ স্কোপ ইউ হ্যাভ অপরচুনিটি ফিল আপ ইউর অপরচুনিটি আমি চাই সেই ধরনের ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভ আমি চাই সেই ধরনের লিডার কথা আছে লিভিং ইউর লাইফ পাওয়ারফুলি লিভিং ইউর লাইফ পাওয়ারফুলি লিভিং এ লাইফ ইউ লাভ ফার্স্ট ইউ শুড লাভ ইউর লাইফ দেন ইউ লিভ তুমি যদি জীবনকে ভালো না বাসো তোমার জীবনকে অনেক ভালোবাসতে হবে তোমার জীবনকে তুমি কোন লেভেলে নিয়ে যেতে চাও কি দেখতে চাও সেটা তোমাকে স্বপ্নে দেখতে হবে এবং সেই অনুপাতে তোমাকে পারফর্ম করতে হবে আই এম শিওর ইউ উইল বি সাকসেসফুল তোমাদের অনেক অপরচুনিটি আছে তোমরা সেটা করো এবার আমি আরেকটা বিষয়ে যাব তো অনেক লম্বা হয়ে যাবে আলোচনা মানে একটা থেকে আরেকটা চলে আসে এটা হলো যে আমরা
টাইম হেলথ মানি গেল এরপরে হোয়াট ইউ নিড এগুলো কি দরকার সবই আছে তোমার মোটামুটি স্যার ইচ্ছা ডিজায়ার রেসপেক্ট 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 Anyone? Time, health, and money. Everybody, you need peace, shanti. Amader deshe shukh ache shanti nai. Europe, America, okhane shanti ache shukh nai. Bujcho? মানে এখানে সুযোগ আছে মানে এখানে অপরচুনিটি আছে তোমার টাকা মানে বিজনেস ইত্যাদি ডেভেলপমেন্ট কাটি তো এখানে সুযোগ আছে কিন্তু শান্তি নাই মানে মানুষদের বলে যে এখান থেকে টাকা ইনকাম করে কানাডায় গিয়ে ঘুমায় এখান থেকে টাকা ইনকাম করে অস্ট্রেলিয়া সিঙ্গাপুর গিয়ে ঘুমায় ওখানে শান্তি আর এখানে হইল সুখ তো এখন তোমার এরপরে হইল তোমার পিস দরকার শান্তি দরকার তো শান্তি পেতে হলে হোয়াট ইউ নিড তুমি তো স্ট্রাগল করবে এখন আই এম কামিং ফর নেক্সট লেভেল দ্য পিস যদি পেতে হয় তাহলে তোমার কি দরকার তোমার দরকার রিলেশন ইউ নিড রিলেশন রিলেশন উইথ ইউর ফ্যামিলি মেম্বার ফার্স্ট রিলেশন উইথ ইউর কলিগস The job site, relation with your employer, relation with your management. Relation is very, very important for human being. You must need good relation everywhere, always. উইদাউট রিলেশন দেখা যায় একজনের অনেক টাকা পয়সা আছে এই আছে সেই আছে আবার ঘরে তিনটে বউ আছে ডু ইউ থিংক হি হ্যাজ পিস নো এরকম যে অনেক টাকা পয়সা মালিক গুলশান ক্লাবে যাবে রাত দুইটার সময় কাঁদতেছে আর টাকে আছে You need your discipline, yeah, for peace. You need relation for peace. However, ever যেটা বলবো যে তোমরা বলো তো যে পৃথিবীটা চলতেছে কিছু স্টেপের উপর কিছু যেমন আমরা বলি না আগে আমরা সমাজতন্ত্র যখন পড়তাম ছাত্র ইউনিয়ন যখন করছি আর কি যে প্রলেতারিয়েট তারপরে হলো ক্যাপিটালিস্ট তারপরে সোশ্যালিস্ট তারপরে কমিউনিস্ট এরকম কিছু ধাপ আছে এরকম কয়টা ধাপ আছে পৃথিবীতে মানুষের মধ্যে বলো তো কয়টা ধাপ আছে বুঝবে না কেউ পারো না আটটা ধাপ আছে এই দেখো এই স্টেপ What is the first one? First one is individual. You came in this planet individual. Prithivite tumi ashcho eka. Second is relation. Relation, first relation with your mother. Then parents, then relatives, then friends, then your kormastar. Third is family. Fourth is growth. পৃথিবীর এই স্টেজ
হচ্ছে কিভাবে আসলাম সেটা বলছি প্রিমিটিভ সোসাইটি থেকে মানুষ যা বলছে না আদম হওয়ার জন্য হয়েছে সে জন্মের পর থেকে কিভাবে আসতেছে আমি সেটাই বলছি ফার্স্ট ইন্ডিভিজুয়াল আসে তারপরে রিলেশন আদম আর রিলেশন হয়েছে না বলছে না যাই হোক সামহাউ একদম মেল ফিমেলের একটা রিলেশন হয়েছে এরপরে ফ্যামিলি হয়েছে ফ্যামিলির পরে গ্রুপ গ্রুপ ওয়াইজ মানুষ বাস করছে এরপরে হলো অর্গানাইজেশন গ্রুপ হওয়ার পরে মানুষ চিন্তা করছে অর্গানাইজেশন করার এরপর মানুষ চিন্তা করছে কমিউনিটি বিল্ড আপ করার অর্গানাইজেশনের পরে মানুষ কমিউনিটি বিল্ড আপ কমিউনিটির পরে মানুষ সোসাইটি বিল্ড আপ করে আরো বড় এরপর হিউম্যানিটি ওয়ার্ল্ড টোটাল ওয়ার্ল্ড হিউম্যানিটি এই আটটা স্টেপের উপরে সারা পৃথিবী দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য ওয়ার্ল্ড দিস ইজ স্ট্রাকচার অফ দ্য হিউম্যান বিং দিস ইজ দ্য স্ট্রাকচার অফ হিউম্যানিটি এই আটটা আটটা স্টেপের উপর পৃথিবী দাঁড়িয়ে আছে টুডে আই উড লাইক টু ডিসকাস অনলি ফার্স্ট ওয়ান ইন্ডিভিজুয়ালি অর সামটাইমস দ্য রিলেশন অর অর্গানাইজেশন ফিউ ফিউ জাস্ট এটা আমরা আস্তে আস্তে এখন তোমাকে চিন্তা করতে হবে ইউ বি দ্য লিডার ফার্স্ট ইউ সেলফ ইন্ডিভিজুয়াল দেন যখন রিলেশন হবে সেখানে তোমাকে লিডারশিপ নিতে হবে ফ্যামিলিতেও তোমাকে লিডারশিপ নিতে হবে এরপর একটা গ্রুপ যখন হয় তুমি চিন্তা করবার সেখানেও যাতে তোমার মধ্যে একটা লিডারশিপ থাকে কথাবার্তা আচরণ আচার আচরণ বিহেভিয়ার প্রেজেন্টেশন সার্ভিস তুমি ইউ নো বিকজ ইজ ইউ আর ওয়ার্কিং ইন দ্য হসপিটালিটি ইন্ডাস্ট্রি সুতরাং তোমাকে ওইভাবেই আস্তে আস্তে অর্গানাইজেশন কমিউনিটি সোসাইটি সারা ওয়ার্ল্ডে তুমি লিডার হতে পারো ইফ ইউ উইশ ইফ ইউ ডিজায়ার ইফ ইউ ওয়ান্ট তুমি হতে পারো বাট তোমাকে সেই উপরে পার্টিসিপেট করতে হবে সেই আমার সেই প্রথম কথা ইফ ইউ ওয়ান্ট এনিথিং for yourself or your life is available through your participation. So that সব কিছুই সম্ভব তোমার এই পার্টিসিপেশন থাকে তো দুনিয়াটা তো তুমি যেভাবে চিন্তা করছো ইজ ইট দ্য লাইফ ইজ ইট দ্য প্ল্যানেটস নো রিয়ালিটি ইজ দ্য প্ল্যানেটস রিয়ালিটি ইজ দ্য লাইফ আর ধরো একজনের হিরোইন খায় গাঁজা খায় দ্যাট ইজ দ্য রিয়েলিটি মেবি সে দ্যাট ইজ হিজ লাইফ দ্যাট ইজ রিয়েল কিন্তু তুমি বলতেছ যে না ও রং করতেছে এই করতেছে তুমি বলতে পারো ইউ আর রং বিকজ তুমি দেখতেছ যে সে হিরোইন খাচ্ছে সে ধ্বংসের পথে যাচ্ছে That is the reality. তুমি ভালো কাজ করতেছ তুমি ভালো পারফর্ম করতেছ দ্যাট ইজ দ্য রিয়েলিটি তুমি কি চিন্তা করছ দ্যাট ইজ নট দ্য রিয়েলিটি তুমি যা চোখে দেখবা তুমি যা চোখে দেখবা দ্যাট ইজ রিয়েলিটি তুমি প্রত্যক্ষ রিলেশন আরেকজনের মানে সেকেন্ড পার্সন বা এনিওয়ানের কাছ থেকে যা শুনবা দ্যাট ইজ রিয়েলিটি সুতরাং আমরা রিয়েলিটির মধ্যে থাকব আমাদের এবার দেখা গেছে যে আমরা রিয়েলিটির বাইরে কিছু কিছু চিন্তা ভাবনা করি কাজ করতে গিয়ে দেখি আমাদের মধ্যে গ্রোপিং আমরা নিজের অজান্তে মনের অজান্তে আরেকজনের বিরোধিতা করতেছি আরেকজনের কাজে বাধা দিচ্ছি নিজের কাজ না করে এবং
নিজের পারফরম্যান্স কি হচ্ছে না হচ্ছে আমি চিন্তা করছি না, আমি তার সাথে মিটিং করতেছি, আমি অ্যাংরি হয়ে যাচ্ছি, আমি আমার মত না হইলে আমি ক্ষতি করে ফেলতেছি, এরকম মানুষের জীবনে এই ধরনের অ্যাটিটিউড থাকে আসে। কেন আসে? এটাকে কি বলে জানো? খারাপ। এটাকে বলে রেখে তোমার জীবনে যা কিছু খারাপ ক্ষতিকর প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, এটাকে বলে রেখে যা কিছু ভালো সেটাকে বলে সুইপস। মানুষের মধ্যে দুইটা দিক থাকে, একটা র্যাকেটস একটা হলো সুইপস। আমাদের জীবনে অনেক র্যাকেটস আছে। আমরা প্রথম শুরু করি মায়ের সাথে, আমরা মায়ের কথা শুনি না, মাকে বলে মাকে ভুল বুঝি, মাকে কত কষ্ট দিয়েছি জীবনে, আমিও দিয়েছি। আমি মনে করি মা রং, মা কেন আমাকে বুঝে না, অথচ আমি কিন্তু মাকে বোঝার করার চেষ্টা করি নাই। আজকে মা নাই, মা যখন বুঝছি তখন মা খুব কম দিনই বেঁচে ছিলেন, কারণ এটা ম্যাক্সিমাম হয়েছে ভুল বোঝাবুঝিটা ছাত্র জীবনে। এরপরে তো কর্মজীবন আছি, তখন আর সময় ছিল না, তখন কাজ নিয়ে ব্যস্ত, কোন দিকে সূর্য উঠছে কোন দিকে অস্ত গেছে টের পাইনি, কাজ আর কাজ। এরপরে যখন মার বয়সে আসলো, মা অসুস্থ হলো, তখন হ্যাঁ কর্মজীবন থেকে মাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু নিজের যে ভুল ছাত্র জীবনে কখনো মায়ের মনে কষ্ট দিয়েছি সেই তখন রিয়েলাইজ করি নাই, রিয়েলাইজ করেছি অনেক পরে। ফাদারকে তো ওইভাবে পাইনি, ভাইয়ের সাথেও মাঝে মধ্যে লাগতো, বন্ধুদের সাথে লাগতো, একটু কম লাগতো। এই যে লাগালাগি, এই যে ভুল বোঝাবুঝি, অথচ প্যারেন্টস হ্যাজ গিভেন ইউ দ্য বেস্ট গিফট, ইউ আর দ্য বেস্ট গিফট ফর দ্যাম, ফর ইউর সেলফ অলসো। ইউ আর হিয়ার বিকজ অফ ইউর প্যারেন্টস, অথচ সেই প্যারেন্টসকে এত কষ্ট দিয়েছি, এখন আমরা বন্ধুদেরকে কষ্ট দিই, আমরা কথা শুনলে রাগ হয়ে যাই, অনেক সময় অনেকের হাত হাত উঠে যায় এবং গালি দেয় জীবনে, এটা এখনো অনেকের মধ্যে আছে, অনেক হয়, বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টে খুব বেশি, এই জিনিসগুলো খুবই বেশি, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে, পাকিস্তান আরো যখন বাংলাদেশের চেয়েও যখন। সুতরাং এই খারাপ দিক যা আছে, যেমন আমার সকাল 9টায় অফিসে আসার কথা, আমি কেয়ার করি না, আমি 10টার সময় আসি, আমার আজকে কাজ আজকে শেষ করা দরকার, আমি করছি না, রেখে দাও কালকে করবো পরশু করবো, এগুলো অল র্যাকেটস। আমি আমাকে যদি সুপারভাইজার একটা কাজ করতে বলে সেখানে দেখা গেল যে আমি তাকে ভুল বুঝলাম, একটা গালি দিয়ে দিলাম মনে মনে, অথবা বিরক্ত হলাম, বা তার বিরুদ্ধে আরেকজনকে বলা শুরু করে দিলাম, ও ভালো না, আমার বিরুদ্ধে যাও, ও মুখ তো মুখ, ইস অল র্যাকেটস। আমাদের এ থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আমাদের কালকের জন্য কিছুই রাখা যাবে না, সব কিছু আজকে আজকে করতে হবে। আমি বোধহয় একদিন বলেছিলাম যে ইউর লাইফ ইজ নাও, নট ইয়েস্টারডে, নট টুমরো, ইউর লাইফ ইজ নাও, সো দ্যাট ইউ শুড এভরি গুড থিংস নাও।
আমরা আগে জানতাম যে টেন্স থ্রি টেন্স পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স নাও সারা ওয়ার্ল্ডে টেন্স ইজ ওয়ান অনলি ওয়ান দ্যাটস এ প্রেজেন্ট টেন্স নো পাস্ট টেন্স নো ফিউচার টেন্স ইফ ইউ ক্যান ডু সামথিং বেটার টুডে নাও ইফ ইউ সারভাইভ দেন ইউ উইল এনজয় টুমরো দ্যাট ইজ ইউর ফিউচার Your present performance will carry you in future if you are alive. So that you should do all good job now. Don't pending for tomorrow, because tomorrow you are no more. Tomorrow you are no more. You don't have guarantee you will survive. So there are no pending. All good service, everything now. You should give your 100% efforts, mind, everything now. Not for today, tomorrow. So that you should out from your records from now on. Amra jani onesho mane je sagoyda transition moddhe lagai rakhte ache. This is called record. What for? You are doing your job, he is doing his job. His job. Why? Cannot be. Jodi ye ashe, aajke you need alignment. Who is senior? Tomader dujoner modhe ke senior? Bolo. Senior ke? You are senior. Then you, what you will do? You should do like this way. Come. Chobi. What is the problem? Do you have any problem? Please, you know, this is my opinion. This is my opinion. And I'm ready to listen to you. Please, you tell me. But this is my proposal. I want to listen to your proposal. Then, or you write down what is your logic. And you write down what is your logic. Then, alignment will be very easy. Very easy. No need fighting. You are here. For one vision, you are working in the West Coast and you are working in the West Coast. What is personal energy? Why? What for? I trust you, I trust him. Then why you cannot trust him? Why you cannot trust him? What is the problem? Is a racket. You don't know, you have racket. In your mind, you don't know your backside. Here is also mind. You don't know. This backside is called racket. You see only front side. Only front side is not your life. Your life also backside. So that you try to see your backside. No need fighting. No need arguing. No need enmity. All are friends. What a colleague. Think that way. Bolo to, jar rackets, ki rackets thake ekjon manusher modhe, ekjon darai bolo. Tumi lekho. Ego. Ego. Yes, ego. Ar plane. Blame, yes, blame, then? Complexity. Complexity. Then? Jealousy. Then? Politics. Politics. She doesn't listen to the Congress. Sir, greed. 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 Greedy. 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 Backbite, sir. Backbiting. Yes. Bolo? Bolo? Revenge. Bolo? Dirty mentality. Yes? Sir? Bolo? Ati? Criticize.
কিনা করা মূল্যায়ন না করা আচ্ছা মূল্যায়ন না করা আজকে বলো হ্যাঁ ডিসঅনেস্টি বল সমালোচনা করা আর কি ব্যাড অ্যাটিটিউড গসিপি ওকে গসিপি ডিসঅনেস্টি হ্যাঁ আছে হ্যাঁ ডিসরেসপেক্ট আর হিংসা ওকে আর বলো মিসবিহেভ গুড লেখো সব মিসকমিউনিকেশন লো মাইন্ডেড ওকে গুড এক্সকিউজ করা নিজেকে বড় মনে করা ওকে হ্যাঁ ওকে একটা ভালো পয়েন্ট তোমার এটার উপর আমার কথা হবে আর কি আর কিছু নাই ডমিনেশন ইয়েস এরপর ওভার কনফিডেন্স আর প্যাট্রোনাইজ আই এম নট রেসপন্সিবল আছে না একটা প্রবলেম হলো সে বলতেছে আই এম নট রেসপন্সিবল কে রেসপন্সিবল আর সব কাজ কে দেয় দ্যাট ইজ অলসো লাইক ইট আর আর কি আছে আচ্ছা আমরা এগুলো লিখছি লিখে নাই আচ্ছা এবার তোমরা চাও যে তোমাদের মধ্যে র‍্যাকেট থাকুক না চাও না তাহলে এক কাজ করো যার যার সাথে র‍্যাকেট আছে এখানে যার যার সাথে যার যার র‍্যাকেট আছে যেমন সাকোয়াত ফ্রান্সিস কে লেগে ফ্রান্সিস আর নাই ও ভেরি গুড নাই চিঠি লেখো যে আমি তোমার সাথে মায়ের কাছে লেখো এখানে যারা আছে তাদের সাথে আগে লিখবা যদি কারোর না থাকে তাহলে যার বাইরে যার সাথে আছে তার কাছে চিঠি লেখবা যে আমি ওই চিঠি আবার শুনবো চিঠি লিখবা যে আমি তোমার সাথে এই অমুক দিন এই ব্যবহার করেছি বা আমার লাইফে এতবার এই খারাপ কাজ করেছি আমি ব্যবহার করেছি তোমার মনে কষ্ট দিয়েছি আমি আজকে এই সেমিনারে এসে আমার উপলব্ধি হলো আমার এটা করা ঠিক হয় নাই তোমার সাথে আমার অ্যালাইনমেন্টে যাওয়া উচিত ছিল তোমার কথা আমার শোনার দরকার ছিল আমি শুনি নাই আমার সেই মানসিকতা কাজ করে নাই সুতরাং আমি এটা ভুল করেছি আমি কমিটমেন্ট করছি আমি ডিক্লেয়ার করছি মাইসেলফ যে আমি জীবনে আর তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করব না আমি আমার সেই খারাপ ব্যবহারের জন্য আমি অনুতপ্ত আমি ওয়াদা করছি যে আমি আর কখনো খারাপ ব্যবহার করব না আমি আশা করছি যে তুমি আমার ভুল আমি আমার ভুল স্বীকার আমি বুঝতে পেরেছি তুমিও বুঝতে পেরেছ আমাকে এর জন্য আমি ক্ষমা প্রার্থী
এইভাবে 3 মিনিটে চিঠি লেখো কে ভালো করে লিখতে পারো কার সাথে বি ওপেন বি ফ্রাম লেখো যদি কার জীবনে মনে কষ্ট দাও নাই কারো কাউকে মনে কষ্ট দাও নাই লিখো তো আর দিবানায় সেটা বলা করো লেখো 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 এই টাইম কিন্তু 3 মিনিট আমি সিনিয়র প্লেয়ারকে বেশি ধরবো Time is over. Sir, সবাই সামনে আসো। এই মঞ্চের সামনে আসো। আসো। গ্রামের ছাত্ররা তো তোমাদের চেয়ে ভালো। হ্যাঁ, এই যে আমি ক্লাস নিয়ে আসছি এরকম যখন ইয়ে করছে শুধু ওরা বলেই নাই কান্নাকাটিও করছে কান্নাকাটিও করছে ওরা আমি কাজ যেহেতু সেটা ছিল এরকম যে প্লিজ কনসিডার মাই ফার্স্ট র‍্যাকেট থিংস লিসেন কেয়ারফুলি মাই টিম আই রাইট ডাউন ফর মাই টিমস আমি যেটা বলেছি আমি যদি বাংলায় বলি স্যার ভালো বুঝবে হয়তো বিকজ এটা আমি আমার টিমের জন্য বলছি আমার টিম আমাকে প্লিজ একটু খেয়াল করে শুনবেন যে আমি আমার টিমের জন্য যেটা লিখেছি প্লিজ আমাকে আপনারা মাফ করবেন ফর মাই পাস্ট যে আমি হয়তো অ্যাজ এ টিম লিডার অনেক সময় আপনারা অনেক কমপ্লেন নিয়ে আমার কাছে আসেন আমি হয়তো বিচার করি দুজনের জন্য একজনের হয়তো পছন্দ হয় একজনের হয় না সো আমি রিয়েলাইজ করেছি যে ফ্রম নাও অনওয়ার্ড আমি চেষ্টা করব যে এই ধরনের কোনো র‍্যাকেট থিংস আমার ভেতরে না রাখতে
because I realized today. আর আমি প্রমিস করছি যে কোনো ধরনের র‍্যাকেট থিংস আজকের পর থেকে রাখবো না এবং চেষ্টা করব এটা আজকে প্রমিস করলাম হবে ইয়া ইয়া কি বলে ওইভাবে তুমি যেটা বলছো সরি বলছো এর আগে বলছো যে মার্কে সরি বল জি সরি বললে হবে না সরি বললে ওই যে কিছু কিছু লোকজন আছে প্রতি বছর হজে যায় এক বছর পাপ করে গিয়ে আর এক বছর হজে গিয়ে ওই যাবার মাফ করে আসে কারণ ওই গিয়ে মাফ চাইলে নাকি মাফ হয় আবার আর বছর পরে সরি বললে হবে না তোমাকে ডিক্লেয়ার করতে হবে কমিটমেন্ট করতে হবে যে তুমি এইভাবে মা আমি ওয়াদা করছি যে আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না দ্যাট উইল বি ইওর কমিটমেন্ট দ্যাট উইল বি ইওর এগ্রিমেন্ট ইউ শুড মেক এগ্রিমেন্ট উইথ ইওর মাদার ওকে সো তাহলে যদি এভাবে বলতে হয় সো মা বাবা যেহেতু আসলে মানুষের সবচেয়ে সফট কর্নার থাকে আই লস্ট মাই ফাদার তো সেক্ষেত্রে আমি আমি বলা করছি একজন সন্তান হিসেবে যে এর আগে আজকের আগে মাকে যত ধরনের কষ্ট দিয়েছি কথা শুনি নাই আজকের পর থেকে সেটা করবো না মা প্লিজ ফরগিভ মি আমার মা আজকে সকালে আমাকে ফোন করে বলেছে আজকে এখানে আসবো জন্য হয়তো আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনি But as my off today, after finish this meeting, I should go to doctor with my mother. Okay. And take care. Thank you. And একটা কথা শুধু বলতে চাই স্যার যে I believe যে একটা good team can change the organization. এটা আমার টিমের কাছে আমার চাওয়া ছিল আজকে. Thank you very much. I would like to thank my parents and also my team. I'm here because of you and your support. As much as I leave my life, I promise that I would earn respect through my work and make your chin up. What is your racket? Thank you so much. What is your racket? I have no racket so far. You don't have racket. আমার মা প্রতিদিন
তিন চারবার পানি গরম করতেছে শীতে আর ডাকতেছে উঠ উঠ বাবা উঠ তোর অফিস তো আমি তারপরে তাকে আমি অনেক গরম করে বলতেছি যে ডাকতেছো কেন আমি আর দশ মিনিট 15 মিনিট ঘুমাই তো বললো তোর তো পানি গরম পানিতে দিছি পানি শুকায় শুকায় যাচ্ছে সে পানি শুকায় যাচ্ছে সে আবার গরম পানিতে দিচ্ছে তো আল্লাহ আমাকে মাফ করো আমার মায়ের সাথে অনেক কারো ব্যবহার করছি আই অ্যাপ্রিসিয়েট টু মাই স্যার অনেক জোরে জোরে কথা বলি এর জন্য মনে হয় কি আমার অনেক ব্যাড থিংস আছে সবার সাথে অনেক লাউডলি কথা বলি একটু পলিটিক্যাল কথা বলি কিছু কারোর সাথে একটু পলিটিক্যাল হয়েতে কারোর সাথে একটু তার খুব আঘাত দিয়ে দিই এই জন্য আমি সরি তো মেনলি আমার দেখে আমার আমার ওয়ার্কিং প্লেসে যে আমি সিনিয়রদের সাথে আমি মিসবিহেভ করি তো আই আমি সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি ক্ষমা প্রার্থী আর আমি সবার কাছে হেল্প চাই আমরাও তাদের আমরা জুনিয়র আমরাও ছোট তো আমি যেরকম পাবো আমিও তো আমার জুনিয়রকে সেরকম দেবো তো আমিও আমার সিনিয়রদের সাথে কখনো করবো না আমি আজকে কমিটমেন্ট করতেছি কারোর সাথে কখনো আমি কোনো ব্যাপারে মিসবিহেভ করবো না আই কমিটেড টু আওয়ার টু মাই কলিগস ওকে ভেরি গুড এবার যারা আসছে এখানে মঞ্চে এবং যারা সাহস করে আসছে দাঁড়াইছে তাদের জন্য একটা জোরে করে দেখি আমার ধারণা হইল এখানে অনেক র‍্যাকেট আছে র‍্যাকেট ফাইট করছে মানুষের জীবন ধর্ম এরকম যে
সে একটা থিম নিয়ে একটা গড গড কিন্তু ওয়ান আল্লাহ ইজ ওয়ান ওনলি ওয়ান হি হ্যাজ নো পার্টনার সুরা আমরা আস্তে আস্তে মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি আমরা শিখি আমরা বাংলাদেশে জন্ম নিয়ে বাংলা ভাষা শিখি কেউ ইংরেজ ইংরেজ ইংল্যান্ডে জন্ম নিয়েছে সে ইংরেজি শিখে চায়নাতে জন্ম নিয়েছে সে চাইনিজ ভাষা শিখে ওই জায়গার যে ধর্ম সেটা তার গুরু হচ্ছে যে জাপানে জন্ম নিয়েছে সে জাপানিজ হয়েছে সুতরাং Human being is main thing, not religious, not color, what color you have, what size you have. This is immaterial. Tumar moddhe tumi manush hisabe, tumar moddhe koto rokom sweet ache, koto rokom racket ache. That is main important thing. That will run you in the whole life. Jote tumi beshe thako. Tumar either you may be Christian, you may be Muslim, you may be Hindu. Doesn't matter. তোমার মধ্যে মানবিক গুণ কি আছে? That is important. আজকে মনে করো, this is life. Life, আমাদের এক life is like death. Life, মানুষের জ্ঞান শুরু হয় তথা বুদ্ধি শুরু হয় from 2 years. One year plus যখন হয় অর্থাৎ এক বছর যখন পার হয় তারপর 2 বছর যখন পড়ে তখন থেকে জ্ঞান আহরণ করা শুরু করে either racket or sweet. Then this is life, it's like that. এখন মন ধরে নাও যে এটা 2 বছর এখান থেকে দিস ইজ কল সুই আস্তে আস্তে তুমি বড় হবা আর তোমার ভালো জ্ঞান যদি থাকে এরকম বাড়তে থাকবে আর দিস ইজ কল র‍্যাকেট তোমার দিস ইজ লাইফ তুমি যদি ভালো কাজ করো তাহলে তোমার লাইফে তুমি এখান থেকে উন্নতির দিকে যাবে আর তুমি যদি র‍্যাকেট বাড়ো তুমি চুর হও মিথ্যা কথা বলো খারাপ ব্যবহার করো ভালো কাজ করো না পারফর্ম করো না কমিটমেন্ট ঠিক রাখো না এগ্রিমেন্ট ঠিক রাখো না ইউল গো ডাউন ইউ উইল লুজ ইওর হোল লাইফ সাপোজ তুমি যদি এখানে থেকে এটা চিন্তা করো দিস 90 ডিগ্রি রাইট 90 ডিগ্রি তুমি এখান থেকে চিন্তা করো দিস ইজ অলসো 90 ডিগ্রি বাট হি ইজ লুজিং দিস 90 ডিগ্রি প্লাস এটা লস করতেছে 90 ডিগ্রি আর যা 80 ডিগ্রি সে ব্যাকে চলে গেল হি ইজ গন হি ইজ টোটালি গন সুতরাং তুমি যদি এখানে থাকো জিরো তুমি জিরো লেভেলে থাকলেও ইউ ক্যান আর এই 90 ডিগ্রি যেটা তুমি যদি গেইন করতে পারো প্লাস করতে পারো তাহলে ইউ আর সাকসেসফুল হি ইজ লুজিং দিস 90 ডিগ্রি প্লাস দিস মাইনাস দিস অলসো মাইনাস আন্ডার 80 ডিগ্রি গন এখন তুমি চিন্তা করো যে তুমি কি সুইট বেছে নিবা না তুমি র‍্যাকেট বেছে নিবা তুমি হয়তো বুঝো না সাপোজ তোমার এখন বয়স নাই মনে করতে পারো তুমি হয়তো মনে করতেছো যে বয়স নাই আমি আর এখন কিভাবে ভালো হবো এটা ভালো হইতে গেলে আমার আবার এখান থেকে জিরো চাষতে হবে আবার যেতে হবে ইউ হ্যাভ টাইম ইউ ক্যান এখন তোমার কি করতে হবে তোমার যে র‍্যাকেট আছে এটাকে তোমার খালি করতে হবে খালি করে তোমাকে এখানে সুইচ দিতে হবে যেমন মনে করো যে একটা ভরা বোতল আছে
ধরে নাও এই এই বোতলের মধ্যে ফোন রেখে এর ভর্তি রেখে এখন যাই ভালো পানি এটা পড়ে যাবে না পড়ে যাবে কি করতে হবে খালি করতে হবে খালি করো আর সুইচ বল খালি করো সুইচ বল কারণ তোমার মধ্যে যে র‍্যাকেট এসে গেছে তুমি জানো না তোমার মনের অজান্তি ছোটবেলা থেকে মার সাথে খারাপ ব্যবহার করে বাবার সাথে খারাপ ব্যবহার করে ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে মিথ্যা কথা বলে তোমার স্কুলের বেতন ভাবে 10 টাকা তুমি তুমি 20 টাকা চাই নিয়ে গেছো মার কাছে দ্যাট মিন তুমি তোমার ফাউন্ডেশন র‍্যাকেট দিয়ে ভরে ফেলছো আস্তে আস্তে ছোট ছোট করে 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 তোমার জীবনটাকে তুমি খারাপ র‍্যাকেট দিয়ে ভরে ফেলছো এখন ভালো কিছু তোমার মাথায় ঢুকে না ঢোকার মতো মানসিকতাও নাই কারণ তোমার স্পেস নাই ইউ ডোন্ট হ্যাভ এনি স্পেস সুরা তোমাকে এখন খালি করতে হবে খালি করতে হবে খালি করে করে এটাকে সুইট দিতে হবে দেন ইউ উইল গেট ইওর সুইট এখন বলো তোমাদের যে র‍্যাকেট আছে ওয়াদা করো এটাকে খালি করবা খালি করবা তাতে লাভটা তোমার তোমার লাভ দিস ইজ ইওর লাইফ দিস ইজ ইওর লাইফ ইউ উইল বি ফার্স্ট বেনিফিশিয়ারি সো ইউ শুড ডু ইট তোমার টাইম ইজ লিমিটেড এই সময়টাকে কাজে লাগাও কাজে লাগাও দেখবা যে ইউ উইল বি হ্যাপি ইউ উইল গেট পিস ইউ উইল গেট এভরিথিং নাও অনেকে মনে করে যে আমি তো সৈয়দ বংশের ছেলে আমি আমি তো আমি পুরুষ ও মহিলা আমি হ্যাঁ এরকম অনেকে ভাবে যে আমার বাবা হয়েছিল আমার দাদা হয়েছিল ও কি আর তোমার বাবা কি ছিল তোমার দাদা কি ছিল আই ডোন্ট কেয়ার আই কেয়ার অনলি ইউ অ্যান্ড ইওর পারফরম্যান্স আই ডোন্ট কেয়ার ফ্রম হোয়ার ইউ আর আই ডোন্ট নিড টু কেয়ার অনলি আই উইল কেয়ার ইওর পারফরম্যান্স ইউ শুড কম্পেয়ার যে তুমি ওয়েস্টার্ন আসো ওয়েস্টার্ন বেস্ট হোটেল আরো যা হোটেল আসে তোমার লেভেলে যারা ওই হোটেলে কাজ করবে তুমি ওই লোকের চেয়ে বেটার হবা তোমাকে ওইভাবে চিন্তা করতে হবে তার চেয়ে তোমার পারফরমেন্স কমফোর্টেবল হবে বেটার হবে এক নম্বর হোটেল ওয়েস্ট এন্ড সেলস এক নম্বর কে বাংলাদেশে আমি সে কোথায় ওয়েস্ট এন্ড দ্যাট শুড বি ইওর কমিটমেন্ট উইথ ইউ That will be first, you will be the beneficiary. Then waste it. So that you think that way. Think that way. যে যত হোটেলে আসুক না কেন আমি এই মার্কেটে আমার লেভেলে যারা চাকরি করে আই উইল বি দ্য বেস্ট দ্যাট শুড বি ইওর কমিটমেন্ট প্রত্যেকে যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে কমিটমেন্ট করি তাহলে ডু ইউ থিংক যে আমাদের সাথে কেউ পারবে পারবে নো তা আমরা কি সেটা কমিটমেন্ট করতেছি ভেরি গুড অ্যাকনলেজ করি আমরা তোমাদের কতক্ষণ ধৈর্য আছে সময় আছে বোরফিল করতেছে না তো না না স্যার খারাপ লাগে না এটা আরেকটা ইয়ে আছে যে সেটা হলো মোবাইল আছে তোমরা ফোকাস তোমরা তো সবসময় ফোকাস তো বলো বলি তোমাদের ট্রেনিং এ এবং তোমরা সিনিয়ররা সবসময় বলো
যেখানে ধরবা ওই জায়গাটাই তো জোরে উঠবে, ওই জায়গাটাই তো দেখবা, তাই না? সুতরাং তুমি যে তোমরা যে যেখানে যে কাজটা করো ওই কাজটাকে ফোকাস করো, অন্ধকার আর থাকবে না, অন্ধকার আর থাকবে না। এই থ্রি লজ এর মধ্যে একটা কথা আছে, একজন একটা চাবি হারা গেছে, সে চাবি হারা গেছে, সে চাবিটা পায় না, খুঁজে পায় না। সে চাবিটা আলোতে গিয়ে খুঁজতেছে, কিন্তু চাবি তো সে হারাইছে অন্ধকারে, সে চাবি হারাইছে অন্ধকারে, সে আলোতে গিয়ে চাবি খুঁজছে। সে পাবে? তোমাকে অন্ধকারই খুঁজতে হবে, ওই অন্ধকারে তোমাকে আলো নিতে হবে, তোমাকে অন্ধকারে আলো নিতে হবে। সুরা অডিয়েন্স, অন্ধকার আর আলো, তোমার কর্মস্থলে তুমি মনে করো এটা তোমার কর্মস্থল, তুমি হয়তো মনে করো যে তুমি সব জানো। আসলে কি তুমি সব জানো? কত রকম জানো? কত রকম জানো বলো? এই জিনিসটা একটা পার্ট এখানে আছে, কথা প্রসঙ্গে এসে গেল যে আমরা এখানে যে তিন দিন করলাম এর মধ্যে এই জিনিসটা ছিল, এই একটা পার্ট ছিল, বাকিগুলো ছিল না। এখন ধরো এটা এটা তোমার বুঝতে বা এটা ধরো নলেজ, এটা হলো নলেজ। এখন এটা তুমি মনে করতেছো যে তুমি বোধ